আমি দিলীপ চন্দ্র দাস, হেডমাস্টার সাবরুম এইচএস স্কুল। গতকালও আপনাদের সঙ্গে কথা হয়েছিল, আজকে বিশেষ করে যেটা বিষয়, আমাদের সাবরুম হোস্টেলের সঙ্গে একটা ছোট পুকুর আছে, সেই পুকুরে আমাদের হোস্টেল থেকে জল টলগুলো গিয়ে জমা হয়। তো এটা দু এক দিনের মধ্যে, এখন করোনাকালীন পরিস্থিতিতে ছাত্ররাও নেই, স্টাফরাও হোস্টেলে নেই, হঠাৎ করে হোস্টেল সংলগ্ন মুকুল জনপতি, বাবার নাম জিতেন্দ্র জনপতি, ওনার বাড়ি সাবরুমনগর বনশেতে, দুই নম্বর ওয়ার্ড, পুকুরটার একটা ভালো অংশ এটা মাটি দিয়ে ভর্তি করে ফেলছেন। তো আমাদের দুজন শিক্ষক গিয়ে কথা বলেছেন, পরে বললেন আর ভর্তি করবে না। কিন্তু ওনার ভাই মৃদুল জনপতির আন্ডারেই কাজ করে মুকুল জনপতিবাবু, কিন্তু ওনারা আমাকে বা স্কুল কর্তৃপক্ষকে না জানিয়েই হঠাৎ করে স্কুলের এলাকাতে মাটি ভর্তি করে ফেলেছে, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত। সঙ্গে সঙ্গে আমি এমএলএ মহোদয়ের সঙ্গে যোগাযোগ করেছি, এমএলএ মহোদয়ও বললেন ঠিক আছে, আপনারা এসডিএমের কাছে লিখুন, আমাকে একটা কপি দিন, আমি ব্যবস্থা গ্রহণ করছি। তো সুতরাং আজকে আমরা এসডিএমের কাছে কমপ্লেন লেটার দিচ্ছি, এমএলএ সাহেবকেও দিচ্ছি, এবং এসএমসির যারা মেম্বার আছেন ওনাদেরকেও আমি জানিয়েছি, ওনারাও ব্যবস্থা গ্রহণ করছেন এরকম বলেছেন। থানাতে কমপ্লেন করেছেন? থানাতে এখনও জানাইনি, থানাতে পরবর্তী সময়ে জানানোর ইচ্ছা আছে। তো এখন দেখা যাক জনপ্রতিনিধি বা আমাদের এসডিএম সাহেব, এসএমসি যারা আছেন, এবং মৃদুল জনপতিবাবুও ছোট ভাইয়ের উপরে নিশ্চয়ই এটা কন্ট্রোলিং আছে, উনিও ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু মৃদুল জনপতিবাবুর সঙ্গে আমাদের স্কুলের তো আমার বিশেষ করে সম্পর্ক ভালোই, গতদিন ফোন করার পর ওনার থেকে ভালো ব্যবহারটা পাইনি, এটাই বিষয় আর কি।